নমস্কার বন্ধুরা স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা সবেমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে প্রদান করলেন যেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরব এটা বিভিন্ন যে কলেজ বা স্কুল যে সকল পরীক্ষাগুলো কিছু হোল্ডে ছিল যে সকল পরীক্ষাগুলো এখনও কন্ডাক্ট করা হয়নি বা কিছু কিছু রানিং প্রসিডিওর ছিল সেই সকল তথ্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ তিনি তথ্য আমাদেরকে দিয়েছেন সেই জিনিসটা আজকে আমি আপনাদের সামনে সেই সকল বিষয়গুলো তথ্যগুলো নিয়ে আমি আপনাদের সামনে এখন গোটা বিষয়টা তুলে ধরব তো বন্ধুরা এখানে গোটা বিষয়টা আমি একটি জায়গা থেকে কপি করেছি যেখানে প্রকাশ করা হয়েছিল ওনার যিনি যে তথ্যগুলো তিনি দিয়েছিলেন তো সেখান থেকে আমি গোটা বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি যে ওখানে কি তিনি বলেছেন করোনা সতর্কবার্তায় পিছিয়ে গিয়েছিল উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন একাদশ শ্রেণীর সব পরীক্ষার্থীদের উত্তীর্ণ করে দেওয়া হবে অর্থাৎ একাদশ শ্রেণীর যে পরীক্ষার্থী যারা ছিলেন তাদের কিন্তু আর কোনোরকম কোনো পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই তাদেরকে একেবারে উত্তীর্ণ করে দেওয়া হবে পাশাপাশি তিনি এও বলেন উচ্চ মাধ্যমিকের যে যে পরীক্ষা বাকি রয়েছে তা জুন মাসে হবে অর্থাৎ আপনারা এইটুকু শোর থাকেন যে উচ্চ মাধ্যমিকের যে বাকি যে তিনটে পরীক্ষা রয়েছিল সেটা কিন্তু আপনাদের জুন মাসেই নেওয়া হবে তবে কোন কবে কোন পরীক্ষা হবে সেই ব্যাপারে তা এখনো কিছু জানানো হয়নি প্রসঙ্গত উচ্চ মাধ্যমিকের তিনটে পরীক্ষা কিন্তু এখনও বাকি রয়েছে অন্যদিকে করোনা সতর্কবার্তায় আগামী দশই জুন পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল ও কলেজ এই নির্দেশিকা আগেই কিন্তু জানিয়ে দিয়েছিল সরকার এদিন সাংবাদিক বৈঠকে মমতা সাংবাদিকার্জী বলেন মাধ্যমিকের পরীক্ষা হয়ে গিয়েছে খাতা দেখা চলছে ফল প্রকাশ করা হবে অর্থাৎ এখন কিন্তু প্রসিডিওর রানিং আছে উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা জুন মাসে করা হবে একাধিক শ্রেণী একাধিক সরি একাদশ শ্রেণীর পড়ুয়াদের আমরা পাশ করে দিচ্ছি কলেজে একটা করে সেমিস্টার এগিয়ে যাবে অর্থাৎ কলেজের কিন্তু কোনোরকম কোন পোস্টপন্ডের কোনো ব্যাপার হচ্ছে না একটা করে সেমিস্টার কিন্তু জাস্ট এগিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র ফাইনাল সেমিস্টারে পরীক্ষা তাদেরকে দিতে হবে অর্থাৎ একটা সেমিস্টার আপনারা ল্যাবস পেয়ে যাচ্ছেন সেখানে গত একুশে মার্চ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে করোনা সতর্কতায় পিছিয়ে দেওয়া হবে একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দুই ক্ষেত্রেই তেইশ পঁচিশ এবং সাতাশে মার্চ তিন দিনের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তিন দিনের পরীক্ষায় জুন মাস হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আর একাদশ শ্রেণীর ক্ষেত্রে আর কোনো পরীক্ষা দিতে হবে না ফলে সকল পরীক্ষার্থীদের পাশ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তবে কেবল উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা নয় করোনার জেরে পিছিয়ে দেওয়া হয়েছে সিবিএসসি আইসিএসই আইসিএস সরি আইএসসি বোর্ডের পরীক্ষাও এছাড়াও ইউজিসি এনআইওএস এআইসিটিই জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষাও কিন্তু পিছিয়ে গেছে পিছিয়ে দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের যে সকল পরীক্ষাগুলো সেগুলো অর্থাৎ আপনাদের যে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছিল এর আগে যে পিএসসির যে সকল পরীক্ষাগুলো এই মাসে নেবার কথা ছিল যে একটি লিস্ট প্রকাশ করা হয়েছিল সেটা কিন্তু কিছুটা পিছিয়ে যাচ্ছে সম্পূর্ণ আমার মতামত যদি বলি এই পরীক্ষাগুলো মোটামুটি তিন চার মাস করে আপনারা ধরে রাখতে পারেন কিন্তু সমস্ত কিছুগুলো পিছিয়ে যাচ্ছে তো আপনারা যারা যারা ক্যান্ডিডেট আছেন চাকরির পরীক্ষার্থী আছেন তাদের ধরে রাখতে পারেন আপনাদের তিন চার মাস করে সব কিছু পিছিয়ে যাচ্ছে এবং যারা অ্যাকাডেমিকের স্টুডেন্ট আছেন যারা আপনারা যারা বর্তমানে আমার সঙ্গে যদি নাও জুড়ে থাকেন আপনারা যারা ভিডিও দেখছেন তাদের ভাই বোন যারা যারা বর্তমানে অ্যাকাডেমিকের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে কিন্তু অবশ্যই এই তথ্যটা আপনারা দিয়ে দেবেন যে তাদের কিন্তু পরীক্ষা জুন মাসে হতে চলেছে মেনলি উচ্চ মাধ্যমিকের যে সকল ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ক্ষেত্রে এবং অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু সেইভাবেই কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকের মতো আমার কাছে যে ইনফরমেশনে দেওয়ার মতো ছিল সেটা হলো এতটাই পরবর্তী যে সকল আপডেটগুলো পাবো আমি খুব দ্রুত আপনাদের আমার চ্যানেল তুলে ধরব তো বন্ধুরা আজকের মতো এতটাই নমস্কার